হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। আর তোমরা জানো যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম লাভ স্টোরি ভিডিও, তো অনেক দিন পর নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমরা পার্ট 2 করছি। তো আকাশ পাপড়ি লাভ স্টোরি পার্ট 2, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা দুজনেই রেড পরে আসছি। লাভ স্টোরি শোনানো হবে, সেখানে লাল না থাকলে হয়, লালটা হচ্ছে ভালোবাসার একটা কালার বা ভালোবাসার একটা প্রতীক। ভালোবাসার গল্প করব তোমাদের সঙ্গে আর ভালোবাসার রং পরে আসবো না তাহলে হয়। তোমাদেরকে প্রথম একটা পার্ট বলে শোনানো হয়েছে, যারা যারা এই ভিডিওটা দেখছো আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি একটা ভিডিও আগেই দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। মানে আমাদের লাভ স্টোরি ফার্স্ট ভিডিও, ওই লাভ স্টোরির পার্ট 1 টাতে ছিল, যেহেতু আমাদের অনেক ছোটবেলার থেকে প্রেমটা শুরু হয়, তো সেই পুরো ছোটবেলাকার কিছু স্মৃতি জড়িত ভালোবাসার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন বলবো তারপরের কিছু বছরের কথা, মানে পুরো বিয়ের আগে পর্যন্ত, বিয়েটা হলো তার আগে পর্যন্ত, মানে 9, 10, 11, 12 এবং কলেজে ওঠা। তো সেইটুকু জানিটা তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার জন্য যতটা ছোট করে করা যায়। এরপরে যে ভিডিওটা আসবে সেটা আশা করছি আমাদের পালিয়ে যাওয়ার পরে বিয়ের স্টোরিটা আসছে। চলো দেখি আজকের ভিডিওতে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ যতটা বলবো তার মনে করো যত কিছু হয়েছে তার হয়তো 10% তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে পারবো বা বোঝাতে পারবো, কারণ অত কিছু বলাও যাবে না, সবকিছু শেয়ারও করা সম্ভব না। সংক্ষেপে ছোট করে তোমাদের সাথে লাভ স্টোরি শেয়ার করবো। তো লেট করে লাগ কি, অলরেডি 2 মিনিট হয়ে গেছে, শুরু করে দাও। তো আজকে ফার্স্ট আমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ফোন। 2 দিন ধরে বলছি যে ওকে আমি ফোন দিয়েছি, কতগুলো ফোন দিয়েছি, ঠিক আছে। তবুও তোমাদেরকে এই স্টোরিতে আবারও আগে একটুখানি বলে রাখি, আমাদের রিলেশনটা একদম ছোট্ট বয়স থেকে, একটুখানি ছোট্ট করে বলে দিচ্ছি না হলে ঠিক বিষয়টা আসছে না। তো ভালো প্রেম করব না করতে করতে হ্যাঁ এবং ভালো লাগা ভালোবাসা বিশাল একটা জমজমাটি ব্যাপার। তারপরে শুরু হলো সেই সময় যখন ফোনে কথা বলতে হবে, আর ফোন মানেই লুকিয়ে দেওয়া ফোন, মানে গোপন ফোন যেটা পার্সোনালি থাকবে। তো সেটা প্রথমেই আমার কাছের থেকে শুরু হয়নি, তো ও আমার সঙ্গে কথা বলবে কি করে, তখন ছোট বয়স 9, 10 এ পড়ি, প্রথমে তো আমার কাছে রাখা যাবে না, তখন অনেকটাই ছোট বুঝতে পারছো। তো সেই সময়ে মানে কোনো বান্ধবী বা কোনো রিলেটিভ এদের কাছে ফোন রাখা হতো একটা ব্যক্তিগত, তো তার মারফতে কখনো কখনো সুযোগ পেলে ফোনে গল্প হতো, তখন লুকিয়ে চুরিয়ে কথা হতো, ওই একটুখানি কথা। আমাদের মানে প্রেমের বেশিরভাগ দিন বেশিরভাগ সময় এইটা ভাবেই কেটেছে, কথা বলা, ভালোবাসার কথা। তো এইরকম আর কি, আমরা প্রচুর 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 কথা বলেছি, আমাদের ফোনে কথা বলাটাই ছিল আমাদের কাছে সব থেকে শান্তির একটা জায়গা। যেমন আমরা প্রচুর কথা বলেছি তেমন প্রচুর কেসও খেয়েছি কথা বলতে। হ্যাঁ, তো মানে আমাদের রিলেশনশিপের মধ্যে প্রচুর বাড়াবাড়ি ছিল, যার কারণে প্রচুর ঝামেলা বলো বা সিচুয়েশন গুলো পুরো অন্যরকম হয়ে যেত। আর বাড়াবাড়িটা আমি করতাম, হ্যাঁ বাড়াবাড়ি সবসময় ও করতো, আর মাঝে মাঝে তুমিও করেছো কিছু কিছু বাড়াবাড়ি। তো যাই হোক, তোমাদের সেগুলো দেখাবো, কিছু কিছু জিনিস তোমাদেরকে এর আগেও ভিডিওতে বলেছে, প্রায় অনেকগুলো ফোন দিয়েছিল আমাদের রিলেশনশিপের মধ্যে, কতগুলো 49টা মনে আছে, তোমাদের তো সব দেখাতে পারবো না, তো সেগুলো হয়তো তোমরা বিশ্বাস করবে না। বিশ্বাস না করার কিছু নেই, আমি তোমাদেরকে কিছু প্রুফও দেখিয়ে দেবো। তখন নিজের কাছেই লুকিয়ে ফোন রাখা হতো, মাঝে সাথে লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলা বাড়িতেই, কারণ সবসময় মা বাবার সঙ্গেই থাকতাম, ওর ফোন ছিল, কন্ট্যাক্ট নাম্বারটা জানি, তো লুকিয়ে চুরিয়ে বাবার ফোন টোন থেকে, বাইরের ফোন টোন থেকে ফোন টোন করতে গিয়ে ধরা পড়ে যাওয়া বা ফোন আসতে ধরা পড়ে যাওয়া, তো এই থেকেই হয়তো শুরুয়াতটা হয়েছে, মানে যে কারোর সঙ্গে ঠিক কথা বলছে, প্রেম ঠেম করছে মনে কোনো ছেলের সাথে, তো সেই একটা সন্দেহ, জানে না কে, তো আস্তে আস্তে সেটাও জেনে যাওয়া ওর আনাগোনাতে, তারপরে তো পাবলিক আছে, পাবলিকের কাজ হচ্ছে হ্যাঁ জানানো। রিলেশনশিপটা যখন আমাদের খুব জোরদার শুরু হয়, কথা বলা ছাড়া থাকতেই পারবো না, তো তখন একটা মাধ্যম হচ্ছে ফোন, আর ও আমাকে ফোন দিয়েছিল, সেই ফোনগুলো তোমাদেরকে দেখাবো। আর ফোনগুলো আমি সব ধরা পড়ে যেতাম, মানে যেহেতু আমার কাছে আমার কোনো পার্সোনাল কোনো জায়গা ছিল না যে আমি এখানে লুকিয়ে রাখবো, তো সেই কারণে ফোনগুলো আমি সব ধরা পড়ে যেতাম একটার পর একটা মার কাছে, আর এটা মানে মার কাছেই হয়েছে। তো অনেক তার মধ্যে কিছু কিছু ঘটনা তোমাদেরকে বলবো, তার আগে তোমাদের কয়েকটা দেখিয়ে দিই যেগুলো ওর কাছে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে যেগুলো ওর কাছে কোনো কারণে ফেরত এসেছে কোনো প্রবলেমের জন্য। আর একটা কথা বলে দিই, ও আমাকে কয়েকবার নতুন ফোন দিয়েছে, আমাকে 17 আমার একটা বার্থডেতে নতুন ফোন গিফট করেছে, প্লাস আমাকে তাছাড়াও কয়েকটা নতুন ফোন দিয়েছে, তো ফোনগুলো যেহেতু আমি ধরা পড়ে যাব, মানে এটা আমরা মেনেই নিয়েছিলাম যে কথা বলতে বলতে কখনো না কখনো মা ফোন পেয়ে যাবে বা কথা বলতে বলতে ধরা পড়ে যাবো, তো সেই জন্য দেওয়ার পরে মানে চিন্তা ভাবনা করলাম যে না তাহলে নতুন ফোন কিনে দেওয়া যাবে না, তাহলে এমনিতে নতুন ফোনে অনেক টাকা খরচ হয়ে যাবে, লস হয়ে যাবে, সেই জন্য ফোন শুরু করলাম। তো সেই ফোন গুলো হচ্ছে এই দেখো আমার হাতে রয়েছে, যেগুলো হয়তো কোনো প্রবলেম হয়েছে। ও মাই গড,
প্রবলেম না, হয়তো মানে কোনো সমস্যা হয়েছে আমি ঠিক করে দিয়েছি, সেটাই বলছি যে কোনো কোনোটা ধরা পড়ে গেছে আমাকে রিটার্ন কোন কারো মাধ্যমে রিটার্ন চলে এসেছে। হ্যাঁ এই দেখো ঠিক আছে, সেই প্রুফগুলো আমার কাছে কিছু রয়েছে। তো এখানে প্রায় 6-7টা তো ফোন দেখতেই পাচ্ছ, এখানে তো অলরেডি একটা রয়েছে, এটাই হচ্ছে লাস্ট ফোন, ওইটা লাস্ট ফোন তাই ওটা স্মৃতি। আর এখানেও কিছু, এখানেও আমি ইউজ করেছি, সেই স্মৃতিগুলো রয়েছে ফোনগুলোর। কিছু প্রবলেম আছে, দুটো ব্যাটারি, সবকটা তো ব্যাটারি আছে, আলাদা করে সিম আছে, আর ম্যাক্সিমাম ফোন মনে হয় নদীর জলায় গেছে। হ্যাঁ আমাদের বাড়ির সামনে নদী, তো ফোন অনেক জায়গায় অনেক রকম ভাবে আছে, ভেঙে চুরে গেছে, আছাড় খেয়েছে, নদীর জলে পড়েছে, তো সেগুলো হচ্ছে সবই বাড়ির মানে বাড়ির দিক থেকে। আর দেখো এই যে ফোনগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, আর এই ফোনগুলো সব কিপ্যাড সেট, মানে যত ছোট হয় তত আমার ক্যারি করার সুবিধা, হ্যাঁ তত বেশি সুবিধা। দেখো এরকম সব ছোট ছোট ফোনগুলো, তো দেখি কটা আছে এখানে, এখানে তো 6 পিস আছে, 2 3 4 5 6 তারপরে বিয়ের পরেও কিছুদিন ইউজ করেছিলাম। আর দেখো এই ফোনটা, আর ওর বক্তব্য এই ফোনটাতে ও সবচেয়ে বেশি কথা বলেছে, সবচেয়ে বেশি না খুব মানে কমফোর্টেবল ছিলাম, ব্যাটারি চার্জ বেশিক্ষণ থাকতো, ভালো শুনতে পেতাম, এরকম ছিল। রিক্সে কথা বলতাম ওর সঙ্গে। আর কিছু তোমাদের ব্যাটারিও দেখাই ফোনের, কারণ আমার কাছে আমি তো চার্জ দিতে পারতাম না বাড়িতে, বাড়িতে কোনো রকম কোনো নো চান্স। তারপরেও রিক্স নিয়ে আমি বহুত কিছু করেছি, যারা মানে যাদের সুবিধা আছে, নিজের ব্যক্তিগত রুম আছে, ব্যক্তিগত জিনিস আছে, তারাও এগুলো করতে পারে না, সেরকম জিনিস আমি করেছি। তো এই যে দেখো চার্জার গুলো, এগুলো সব এক্সট্রা চার্জার। হ্যাঁ ব্যাটারিতে আকাশ প্লাস টপ লেখা থাকতো, এটা হচ্ছে আমাদের সিগনেচার। এই ফোনগুলো ওদের বাড়ির চারপাশ দিয়ে মানে ওর বাড়ির গ্রামের কিছু মানে পাড়া দিয়ে আমার কিছু মানে বন্ধু বান্ধবরা কিছু ভাইরা ছিল, যাদের কাছে আমি অলরেডি 4-5টা করে 3-4টা করে ফোন আমি রেখে দিতাম, ধরা পড়ে যাবে বলবো ফোনটা দিয়ে, তো এরকম ভাবে সবসময় মানে ব্যাকআপ রেখে দিতাম অলরেডি। তো শুধুমাত্র আমার ইনফরমেশন দেওয়া যে ফোনটা পেয়ে গেছে, তো প্রথমে একটু বলতো ফোনটা পেয়ে গেছে, ঠিক আছে পেয়ে গেছে মানে আবার নতুন ফোন। তো বুঝতে পারছো প্রথম দিকে তো শুরুর দিকে তো সবাই খুব ভয় পেতাম কি হবে না হবে, তো এত ফোন ইউজ হয়েছে, তো বুঝতেই পারছো সেই ঘটনাটা এক দু দিনের না, 4-5 বছর ধরে রিলেশন চলাকালীন এগুলোই হয়ে এসেছে। আর পরবর্তীকালে আর মানে সেই ভয়টাও কেটে গেছিল, তবে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতাম, যেমন ধরো ঘরের মধ্যে জুতোর বাক্সের মধ্যে আমার খেলনা সাজানো রয়েছে, তো তার সেগুলো বাক্সের মধ্যে, সেই বাক্সের মধ্যে, পুতুলের মধ্যে, তো এইরকম করে করে আমি ফোন লুকিয়ে রাখতাম। বলছি যারা গুরুজনরা আছেন প্লিজ ভিডিওটা অ্যাভয়েড করবেন, কারণ আমার এটা হচ্ছে প্রচুর হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও, তো সেই কারণেই আনা। আরেকটা কথা, যারা আমাদের বয়সী রয়েছে, যারা এখনো প্রেম করছো, বিয়ে করনি, এবং যারা আমাদের থেকে জুনিয়র রয়েছে, যারা প্রেম করছো, ভালোবাসো, এবং পুরো গভীর একদম পুরো রিলেশনশিপে পুরো মাখোমাখো ব্যাপারটা, তারা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, হয়তো আমাদের কিছু জিনিস তোমাদের কাজে লাগলো, কাজে লাগতে পারে, ঠিক আছে। না না ওরকম কোনো ব্যাপার না, জাস্ট আমরা আমাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওর কথা একদম কান দেবে না। তো বিভিন্ন রকম ভাবে দেওয়া নেওয়া হতো, আর তোমরা ভাবছো যে কি করে কি মানে কিছুই বুঝতে পারছো না বিষয়টা, আসলে বললাম আমাদের পাড়ার অনেক ছেলে পেলে, ভাই ঠাই, দাদা ঠাদা, মানে এদের মাধ্যমে এগুলো করাতো বিভিন্ন রকম ভাবে। আমার আমি ইনফরমেশন পেতাম যে এখানে থাকবে, এই জিনিসের মধ্যে থাকবে, সেই রকম ভাবেই থাকতো। তো আমি বলি ব্যাটারি দেওয়ার মানে ফোনের অনলি ব্যাটারিটা দেওয়ার মাধ্যম হচ্ছে সিগারেটের প্যাকেট, মানে সিগারেটের প্যাকেটের মধ্যে করে আমার বাড়ির সামনে, ঠিক আমাকে লোকেশনটা আগে বলা থাকতো, এরকম কোন জায়গায় সিগারেটের প্যাকেট ফেলা থাকবে, তো সেগুলোকেই আমি হাঁটাচলা করতে করতে প্রেস করে দেখতাম শক্ত কিনা, তো এটার মধ্যে আছে এইরকম ভাবে ব্যাটারি। সন্ধ্যা সময় রাত্রেবেলা ওরই গ্রামের কোন ছেলে, ঠিক আছে, আমার কথা আমার বলায় বাড়ির সামনে একটা জায়গা বলে দিয়েছিলাম, তো এখানটাই থাকবে, মানে একটা জায়গায় বলে না, মানে সেটা আগে থাকতেই বলা থাকতো, তো সেই রকম ভাবে লোক লাগিয়ে সেই কাজগুলো করানো হতো। আর প্রত্যেকটা ফোন বা ব্যাটারির সাথে এই প্যাকেটগুলো থাকতো, কারণ হচ্ছে ওয়েদারের কথা বলা যায় না, কখন বৃষ্টি হয়, আমরা তো শুধু একটা সময় না, শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় এরকম এগুলো চলতে থাকতো। এটা প্ল্যান বুঝে ভাবছি যে ধরো রাত্রেবেলা ব্যাটারিটা দিয়ে আসলাম, এবার ও তো রাত্রেবেলা নিতে পারবে না, সারা রাত পুরো থাকবে ব্যাটারিটা, বৃষ্টি হলো, ভিজলো, বৃষ্টি হয় তাহলে কি হবে। তারপর থেকে এই প্যাকেট গুলো আমি কিনে নিয়েছি, এগুলো বান্ডিল ধরে কিনে রেখেছি, এখনো কিছু আছে, আছে না, হ্যাঁ এই দেখো এরকম এইগুলো না, এখনো এইগুলোই এখনো রয়েছে, এখনো রয়েছে, এইগুলোর মধ্যে করে ফোন বা ব্যাটারি দিয়ে আসতাম রাত্রেবেলা, যাতে সারা রাত বৃষ্টিতে ভিজে কোনো অসুবিধা নেই, সকালবেলা ব্রাশ করতে করতে আসতো, এসে টুক করে তুলে নিয়ে চলে যেত। আর এবার বলি ফোনটা কি করে দিতাম, অনেক রকম ভাবে ফোন দিয়েছি, তো সবচেয়ে একটা বেস্ট আইডিয়া মাথায় আসলো, যে যেটা চোখের সামনে থাকবে এমন কি জিনিস কিন্তু কেউ হাত দেবে না, তো এমন করতে করতে তো হট করে মাথায় আসলো যে ঘরে কিছু জুতো রয়েছে, মানে পুরনো জুতো ইউজ করা, ধুলো ফুলো পড়ে গেছে, তো ওই জুতোর মধ্যে
মানে ফোন প্যাকেটের মধ্যে করে নিয়ে জুতোর মধ্যে ঢুকে বাড়ির সামনে এই জুতোটাকে উল্টো করে একটা জুতো রেখে দিয়ে আসতাম। তো ওই জুতোই ধুরি সকালবেলা এসে কেউ হাত দেবে, কেউ হাত দেবে না। তো এরকম করে ধরো আমার চার পাঁচটা জুতো গেছে অলরেডি। সবসময় একই প্ল্যান না, কারণ সেটা বুঝে যেতে পারে এক এক সময় এক এক রকম ভাবে। তোমাদেরকে এটাই বলে দিলাম আমাদের কথা বলার মানে পদ্ধতিটা কি ছিল, এইভাবেই আমাদের প্রেম জমে। ফোনে কথা বলার একটা একটা ঘটনা, এই ঘটনা বলছি তোমাদের। তো আমরা যখন ফোনে কথা বলছিলাম তো ও লাস্ট প্রথম দিকটা একটু জোরে জোরে কথা বলতে পারতো, লাস্টের দিকটা ফিসফিস করে কথা বলতো, ঠিক আছে, মানে হাওয়া দিয়ে কথা বলতো। আমি ওকে বলেছি যে তুমি মাঝে মাঝে একটু কথা বলবা জোরে জোরে বাইরে, তাহলে তুমি মানে তুমি ভুলে যাবা কথা বলা, তোমার গলাতে একটা সময় আওয়াজই বেরোবে না, ঠিক আছে। কারণ এরকম হতো ফোনে, মানে যেহেতু কেউ যদি শুনে ফেলে আশেপাশে থাকে, এরকম ভাবে প্রচুর ধরা পড়েছি মায়ের কাছে কথা বলছি লুকি লুকি, অথচ বাইরের থেকে শুনতে পেরে গেছে এসে এই ফোন দে, তোর কাছে ফোন আছে, এরকমও হয়েছে। তো আরেকটা ঘটনা বলি, এই ফোন নিয়ে যখন বলছি তাহলে ফোনের আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে ওর কাছে মাঝে মাঝে দুটো তিনটে করে ফোন থাকতো। একটা সময় শুধু ছিল যে এই সময় আমার কাছে তিন তিনটে ফোন ছিল, তো একটা ফোন ধরা পড়ে গেছিলাম, আর তো আমরা কথা বলতে বলতে হাসাহাসি করতাম। পাশাপাশি দুটো ফোন ছিল, তো সেটার উপরে পাশাপাশি দুটো ফোন ছিল, ঠিক আছে। তো ফোন বাড়িতে সবাই যেহেতু জানে যে ফোনে কথা বলে, তো সেই সময় কোনো কারণবশত মানে হাত দিয়েছে আর ফোন পেয়ে গেছে। তো একটার উপর হাত পড়েছে, ঠিক আছে, হাত পড়ে আর মা মানে মা হাত দিয়েছে অ্যাকচুয়ালি। তো মা জানে না যে ওর পাশে বা ওটার পিছনে আরেকটা ফোন আছে, ঠিক আছে। তো একটা ফোন নিয়ে চলে এসছে, তো সেখানে আমি যখন পরে দেখতে যাই তো একটা ফোন নেই, তো বুঝতে পারলাম যে আমি আবারও বুঝতে পেরে গেছে ফোন আছে, কিন্তু দুটোই ধরা পড়েনি, তো আর একটা ছিল। তখন আমি জানালাম যে আমি ফোন একটা পেয়ে গেছে। তো এইভাবেই ফোনে আমাদের কথা হতো। তারপরে একটা টপিক আসি যে বিয়ের আগে আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো প্রথম কথা বলবো, বিয়ের আগে আমরা ওর বাড়িতে প্রচন্ড গার্ড ছিল, প্রচন্ড গার্ড ছিল, মানে কথা বলার চান্স পাওয়া মানে দেখা করা এগুলো খুব খুব কষ্টকর ব্যাপার ছিল। তারপরেও একটা কথা বলবো যে আমরা বিয়ের আগে যা ঘুরেছি, যা ঘুরে বেরিয়েছি দুজনে মিলে, পুরো নাকাশি পাড়ার এমন কোনো জায়গা নেই, এমন কোনো গলি নেই যে আমরা সেখান থেকে ঘুরিনি, সেখান থেকে আমরা দুজনে মিলে যাইনি সাইকেলে করে, ঠিক আছে। তো সেটা কি করে সম্ভব সেটা আমি তোমাদের বলি। একটুখানি যদি সুযোগ পেতাম সেটাকে কাজে লাগিয়ে দিতাম। একটা সময় প্রাইভেট পড়তে আসে, তখন অনেকটা মানে তিন চার মিনিট সুযোগ পেতাম। আমাদের ওই ঘোরাটা ছিল এরকমই যে টিউশনি পড়ার পরে চার থেকে পাঁচটা মিনিট আর তখন আমার বাইক ছিল না, সাইকেলের কিছু না, জাস্ট সামনাসামনি থাকলে পরে চোখে চোখ রাখতে পারতাম না, তাকিয়ে কথা বলতে পারতাম। আমাদের মধ্যে যেগুলো ভীষণ ইন্টারেস্টিং, কোনোদিনও ভুলতে পারবো না। তো তার মধ্যে একটা গিফট হচ্ছে ভ্যালেন্টাইন ডে তে, আমি জানি যে ও বাড়িতে কোনো গিফট রাখতে পারবে না, তো আমাকে এমন একটা গিফট দিতে হবে যেটা ও পেয়ে ভীষণ খুশি হবে কিন্তু ও বাড়িতে রাখার প্রয়োজন পড়বে না। তো এমন কি গিফট পাওয়া যায়? তো ভাবতে 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 একটা গিফট মাথায় আসলো, সেটা কি বলো? তো সেটা হচ্ছে কবুতর। তো একটা সাদা কবুতর কিনে নিয়েছিলাম আমি, হেভি সুন্দর দেখতে ছিল, তো সেটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম, আর পায়ে একটা লেটার, যেহেতু ওর পায়ে ছিল আর এটাই ছিল লেটারে, কি কি লেখা ছিল ঠিক ইয়ে নেই, তবে তবে ওই পায়েটাকে আমি উড়িয়ে দিয়েছিলাম। আমার ওটা লেখা ছিল, হ্যাঁ ওটাও লেখা ছিল তার মধ্যে, ওটাই ছিল আমার ভ্যালেন্টাইন ডের গিফট। আর আমার দুটো বান্ধবী নিয়ে গেছিল, জাস্ট এমনি নরমাল আমার সঙ্গে কথাটা বলতে গেছিল। তারপর আমার বাড়ির পিছনে তখন মাঠ ছিল, সেখানে গিয়ে পুরো খোলা আকাশে উড়িয়ে দিয়েছিলাম। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি ভাবতেও পারিনি যে ও আমার জন্য গিফট পাঠিয়েছে, তার জন্য ওরা এসছে, মানে ও কোথা দিয়ে কাকে দিয়ে কি কি করেছে সেটা আমিও জানতাম না। আর মানে এত খুশি হচ্ছিল, কোনোদিনও এরকম আমি কখনো ভাবিনি যে একটা নিজের হাতে একটা বদ্ধ পাখিকে উড়িয়ে দিলে কতটা ভালো লাগে। খুব
খুব আনন্দ হচ্ছিল। ওটা ওটা আটকা ছিল, আমি ওটাকে নিয়ে এসে ওর হাত দিয়ে মুক্ত করেছিলাম পাখিটাকে, যে মানে ও রিলিফ হয়ে গেল। আর একটা মানে খুব একটা ভালো লাগছিল আমার কাছে, একটা ভালোবাসা খুব ভালো লাগছিল না, হ্যাঁ আমার কাছে একটা বার্তাও নিয়ে আসলো, তো ভীষণ হ্যাপি হয়েছিলাম ওই জিনিসটা। তো ওখানে ওই পায়রাটা জায়গা যদি আমাকে অনেক দামি দামি হাজার হাজার টাকার একটা গিফট এনে দিত, যেটা আর কি এটা থাকলে সম্ভব, তো তাতে হয়তো আমি খুশি হতাম না, যেটাতে আমি ওই জিনিসটা পেয়ে আমি যতখানি আমার ওটা মূল্যবান মনে হয়েছিল ওই সময়টা, যতখানি বেশি ভালো লেগেছিল, আনন্দ পেয়েছিলাম। আর ও আমাকে মাঝে মাঝে কিছু গিফট দিয়েছিল আমার জন্মদিনে, ওর জন্য যখন একটু বড় হয়েছি মানে আশেপাশে একটু টিউশন টিউশন যেতাম, তবুও পাড়াতেই আমি কিন্তু এরকম না যে আমি নিজে কিনতে পারতাম, কারণ আমাদের বাড়িটা একদম গ্রাম সাইডে, ওখানে কোনো দোকানপাট তেমন নেই, তো আমি আমার মানে বান্ধবী বন্ধুদের এদের মারফতে আমি কিছু আমি বলে দিতাম যে আমি এই জিনিসটা চাই ওর জন্য, তো এনে দিতাম, আমি টাকা দিয়ে দিতাম। তো সেখান থেকে আমি তোমাদের কিছু দেখাতে চাই আমাদের ভালোবাসার স্মৃতি, যেগুলো ওকে আমি গিফট করেছিলাম ওর বার্থডেতে। সবার প্রথমে আছে এই জিনিসটা, ভাগ্যবশত এটা ভেঙে গেছে। হ্যাঁ এটা আমার বিয়ের পরেই হয়েছে, এটা অটোমেটিক হয়েছে, হয়তোবা খুব গরমের জন্য হয়েছে, এটা অনেকেই দেখেছো হয়তো। তো তুমি তো ঢেকে দেখে নাও, না না ঢেকে ঢেকে ফেলি, এই দেখো এটা ভেঙে গেছে তলাটা, তো এতদূর পর্যন্ত একটা রেড কালারের একটা একটা মানে জল, লাল জল ছিল, এটা লিকুইড ছিল, জল ছিল না মানে লিকুইড আর কি, রেড কালারের জানি না কি ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি জিনিসটা কি, এটা আমাকে গিফট করেছিল, এটার সঙ্গে আর কি ছিল জানো, এটার সঙ্গে আমি একটা সেলিব্রেশন দিয়েছিলাম আর একটা ছোট একটা কেক পাঠিয়েছিলাম ওর বার্থডে যেহেতু, তো কেক তো আমার আমার সেই সৌভাগ্য ছিল না যে বয়ফ্রেন্ডের কেক কাটিং করবো, এটা কোনোদিনই বিয়ের আগে পসিবল হয়নি যে সামনে থেকে, তো ও যেন ওর নিজের থেকে কেকটা খায়, তো এটাই আমার খুশি। আচ্ছা যাই হোক, এরকম করে যখন ধরতাম তো এইখান থেকে পুরো এরকম করে লাল মানে জলটা পুরো উপর দিকে উঠে যেত, এখানে 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 দুটো হার্ট আছে, হার্টটা ভরে যেত, এটাকে কি বলে জানো, লাভ ক্যালকুলেটর না কি বলে, হ্যাঁ এরকম লাভ ক্যালকুলেটর বলে। আর আরেকটা কথা, আমি সবসময় ও আমাকে গিফট যদি ও দিতে চাইতো আমি সবসময় না করতাম, কারণ আমি সেটা রাখতে পারতাম না, আর যদি কিছু দিত সেটা আমার কোনো বান্ধবীর কাছে রাখতে হতো, তো কোনো মানেই নেই। তবুও যখন আমার সম্ভবত 17 বছরের বার্থডে, তো 16 বছর যখন, 16 বা 17 যা কিছু একটা হবে, তো সেই রকম মানে 11 কি 12 আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্ট, তখন আমার বার্থডেতে একটা দারুণ সুন্দর জিনিস আমায় দিয়েছিল, সঙ্গে একটা ফোনও দিয়েছিল, একটা নতুন ফোন দিয়েছিল কথা বলার জন্য, মানে বার্থডে গিফট একদম নতুন একটা ফোন, তো সেটা আমি আমার কাছে রাখতাম না, আমার বান্ধবীর কাছে রাখতাম, তো পরের দিকে যাওয়া আসার বাইরে আর কি আসার অসুবিধার জন্য আমার কাছে রেখেছিলাম, তো ওটাও ধরা পড়ে গেছিলাম, পুরো নতুন ফোনটা ছিল, খুব কষ্ট হয়েছিল ওই জন্য যে এত সুন্দর দামি নতুন ফোনটা আবারও পেয়ে গেল। আর ওটার সঙ্গে ছিল এতখানি এক গোছা একটা গোলাপ, আর ওর রোজ আগাগোড়াই খুব পছন্দ, ও গোলাপ ফুল ভীষণ, অন্য কোনো কালার না, রেড রোজ, রেড কালারের রোজের একটা আলাদাই, ও লাল কালারের গোলাপ খুব পছন্দ করতো, তো আমি ওর জন্য লাল কালারের গোলাপ নিয়েছিলাম, লাল গোলাপ এক গোছা। তো একটা সিন তোমাদের ছবিটা অ্যাড করে দিচ্ছি, তোমরা এখন ডিসপ্লেতে যে ছবিটা দেখছো এই ছবিটা আমি ওর 16-17 বছর বয়সের বার্থডেতে জন্মদিনে আমি ওকে ওটা গিফট করেছিলাম, এই রোজটা, আর এটা আমি তুলেছিলাম আমাদের পার্টিকুলার স্কুলে ভোকেশনাল তখন করতাম আমি, তো তখন তখনও দিতে যাবে যাওয়ার আগে। আর একটা কথা দেখো, তোমরা ফটোটা দেখেই হয়তো বুঝতে পারছো যে সেই সময়ে মানে আমাদের অবস্থাটা কি, পুরো ফুল টু আশিক, তাই তো আশিক একদম। তো সেই রোজটাও পেয়ে খুব খুশি হয়েছিলাম, ওটাও আমার বান্ধবীর কাছে রাখতে হয়েছিল, ও খুব যত্ন করে যতদিন রাখা যায় স্প্রে ঠে করে রেখেছিল, সে হয়তো এখন আমার ভিডিওটা দেখছে আর হাসছে। আর একটা সময় আমি এখানে টিউশনই পড়তে আসতাম পাটিকে বাড়িতে, ওর বাড়ি খুব কাছাকাছি, তো সেই সময় সপ্তাহে একদিন করে একটুখানি আমরা দেখাও করতাম টিউশনের শেষে, তখন মানে আবার আর কি 11-12 পড়ি, তো সেরকম তো সেরকম সময় তো আমি ওকে একটা ছোট্ট উপহার দিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাই, ভীষণ কিউট। এটা খুলে দেখো, এটা একটা স্মৃতি রেখে দিয়েছি, ঠিক আছে, আর এটার একটা সুইটস নাম আছে, নামটা ওই দিয়েছিল, এই নামটা কি নাম দিয়েছিলাম বলতো, আমাদের খুশির মতো ঠিক মনে হচ্ছে যেন খুশির বেবি, আর এটাতে আই লাভ ইউ লেখা রয়েছে, আর এটার নামটা কি বলে দাও একটু, আর শুধু লেখাই নেই এর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কি বলতো, আগে এটার নামটা বলো, নামটা তুমি দিয়েছো, ওর নাম কি দিয়েছো বলো, আমি ওর নাম দিয়েছিলাম মিস কল, মিসড কল। আর ওর বিশেষত্বটা হচ্ছে সবকিছু এরকম খুঁজতাম যাতে এরকম একটা লেখা থাকে যে বার্তাটা দেওয়া, যে আমি ওকে বলছি, আর শুধু বলাই না, ও এটা জানতো না, ও সবসময় বালিশের কাছে নিয়ে রাখতো, আর একদিন হঠাৎ করে ভয় পেয়ে যায়, কেন জানো, আমি একদিন আমার হাতে অটোমেটিক চাপ লেগে গেছে, চাপ লেগে আমি এটা শুনছি যে কি খুশি হয়েছি, তো এটা এরকম বলছে, কি কিউট না দেখতে, এটা খুব প্রিয় একটা জিনিস,
তো এটা আই লাভ ইউ বলছে, তো জানতাম না। তো এটার নাম মিস কল, এটা খুব একটা খুব একটা মানে ভালোবাসার জিনিস এটা, একদম প্রেমে হাবুডুবু খাওয়ার মতন অবস্থা, শর্ট স্টোরি একদম। হ্যাঁ, তো ওর যখন মাধ্যমিক পরীক্ষা হয়, তো মাধ্যমিক পরীক্ষার সময় কিছু সিন হয়েছিল। তোমরা সবাই জানো আলাদা আলাদা স্কুলে পড়ে, তো ওর সিট আমাদের পাটকেবাড়ি স্কুলে পড়েছিল, যে স্কুলে আমি পড়তাম। ওর সিটটা পড়েছিল স্কুল দিয়ে সোজাসুজি, মানে স্কুলের গেট দিয়ে সোজাসুজি ঢোকার পরে একটা ঘরে। তো সেই ঘরটার পিছনে একটা পুকুর, আর পুকুরের পিছনে স্কুলের প্রাচীর। শেষ কিরম ভাবে দেখা করতাম, আমি ঘরে থাকতাম, ও জানালার বাইরে থেকে জানলা দাঁড়িয়ে আমরা দুজনে কথা বলতাম। এই স্কুলটা হচ্ছে তোমার দাদা ভাইদের স্কুল, যেখানে পড়াশোনা করেছে, আর আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল এই রুমটাই সেখানে। আর পরীক্ষা শুরু হওয়ার শুরুতে এবং শেষে জাস্ট 2 থেকে 4 মিনিট একটু কথা বলতাম জানালার বাইরে। তোমাদের দাদা ভাই লুকি লুকি ফটো তুলেছে, আমি সেগুলো বুঝতেও পারিনি। এই ছবিটাও তাই, যখন বাইরে ছিলাম লুকি লুকি তুলেছে, আর ওটা কিন্তু ও নিজেকে এডিট করে বসিয়েছে কিছুক্ষণ, ওই 2-4 মিনিট। হ্যাঁ, মানে পরীক্ষার আগে কিছুক্ষণ আগে বলতাম ভালো করে পরীক্ষা দিও, ভালো রেজাল্ট করতে হবে, এইসবই টুকটাক বলতাম, আরো যা যা কথা বলার, ঠিক আছে, যেগুলো বলতে হয় সেগুলো বলতাম, এবং পাঁচিল টপকে এসে বলতাম। আর একটা ঘটনা না বললেই না, দিন পরীক্ষার শেষে যেদিন চলে যাবে, তো কোনো ক্রমে ও আসতে লেট করেছিল, তো এবার একটা চিঠি পাঠানোর দরকার আছে। আমি তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু ও আসছে না, ও আসছে না। যখন আসবে তখন পরীক্ষা কি শুরু হয়ে গেছে অলরেডি, তো ঢুকে পড়েছে ভিতরে, একটা কথা বলার দরকার। আমি তো কথা বলতে পারলাম না পরের দিন, হ্যাঁ, তো কি করব, একটা চিঠি লিখলাম। এবার চিঠিটা তো পাঠাতে হবে, ওর পরীক্ষা শেষের দিকে হয়ে গেছে প্রায়, তো কি করব কি করব, তো একজনের মাধ্যমে পাঠিয়েছিলাম। বাইরে থেকে যে পুলিশরা গার্ড দেয় না, তো পুরো এরিয়াটা স্কুল এরিয়াটা ঘিরে থাকে, সামনে থেকে শুরু করে পিছন দিয়ে পিছন, মানে স্কুলের পুরো পিছনটাও ঘেরাও করে থাকে। তো ওনাদেরই একজন, মানে একজন পুলিশই হবে, সে কোন কোন ডিপার্টমেন্ট সেগুলো আমি জানি না কোন ক্যাটাগরিতে পড়ে, তো ওনার মাধ্যমে ওটা পাঠিয়েছে যে ওর গার্লফ্রেন্ড এই ক্লাসরুমে আছে। আর সেটা মানে ওই বাইরের স্কুল সবাই চিঠি দিয়ে গেছিল মনে আছে, তো উনি আমাকে ডাইরেক্ট দেয়নি, পাশেই বান্ধবীকে দিয়েছে, আমার নাম বলেছে, তো আমাকে দিয়ে দিয়েছে। মানে আমার বান্ধবী ছিল একটা, মানে পিছন দিয়েছে পুলিশটা আমার হয়ে, আমি পাঁচিল উপরে বসেছিলাম, আর ওনার হাত দিয়ে আমি পাঠিয়েছি, পাঠিয়ে দিয়ে তার হাতে দিয়েছে যে তুমি। তাহলে ভাবো কি সিচুয়েশন, যারা এই সমস্ত গার্ড দেবে যে এরকম যেন কখনো কিছু না হয়, তো তারাই আমাদের হেল্প করেছে। হ্যাঁ, হেল্প করেছে কি করেছি, ঠিক আছে, তো আমি এমন এমন জিনিস করবো যেটা ভাবতেই পারতো না কোনোদিন। আর তোমাদের এই যে বলছি না, যে একটু আগেই বললাম যে টিউশনই পড়তাম, তো সাইকেলে করে দেখা সাক্ষাৎ হতো, তো এটাও তোমাদের বলে রাখি, সেই জিনিসগুলো যখন আমরা করতাম খুব অল্প সময়ের মধ্যেই আমরা ধরা পড়ে যেতাম, তো আমার হয়তো সেখান থেকে টিউশনটা অফ করে দিয়েছে, আমাকে বাইরে যেতে দিত না। গ্রাম থেকে আমাদের বেথুয়া বাজারে, তো সেখানে গানের ক্লাস করতে আসতাম মার সঙ্গে, সেই 5-6 পড়ি, তখন থেকে আমার বিয়ের আগে অব্দি বড় হয়েছে, তখনও পর্যন্ত আমাকে মা প্রতি সপ্তাহে গানের ক্লাসে নিয়ে আসতো, মানে মার সঙ্গে আসতাম। আর তার উপর যখন জানে বিষয়টা যে মেয়ের এরকম মানে বদমাইশি করছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে দেখা কখনোই ছাড়বে না। তো হ্যাঁ, একদিন একটু হয়তো দেখা হবে অনেক দূর থেকে, তো সেই সময়টা হচ্ছে আমার গানের ক্লাস যখন ছুটি হতো, মানে আমাদের কথাবার্তাও যে রোজ হতো সেটা না, কখন ও জানতো যে আমার শনিবার করে গানের ক্লাস, এরকম টাইমে ছুটি হয়, তো তার আগেই ও যেত। আর আমার আমাদের গ্রাম থেকে গাড়ি ঘোড়া খুব কম চলে, তো তখন টোটোর থেকে বেশি অটো চলতো, আর অটো স্ট্যান্ড যেখানে থাকতো আমাদের গ্রামের, তো সেই অটো যদি যতক্ষণ না প্যাসেঞ্জারে ভর্তি হবে ততক্ষণ ছাড়বে, তাই আমাদের গিয়ে 1-2 ঘন্টা ওয়েট করতে হতো, কখনো কখনো 1 ঘন্টা হতো। কিন্তু আমাকে কি করতে হতো, এবার আমি তো জানি না ওর কখন ছুটি হয়ে যাবে, আমাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে গিয়ে আমার অটো স্ট্যান্ডের রাস্তার ওই পারে অটো স্ট্যান্ড, আমি অনেকটা দূরে এই পারে বসে রয়েছি, তো কখন অটো দিয়ে নামবে, নামার পরে ওখানে যাবে, সে বর্ষার দিন হোক আর প্রচন্ড গরম হোক, রোদ তো এমন প্রচুর গরম, মানে গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছি, মাথায় রুমাল বেঁধে, মুখে রুমাল বেঁধে বসে রয়েছি ওই রোদের মধ্যে, গরমের মধ্যে বসে রয়েছি, ওই লাইন আমার মুখ দেখে হট করে চিন্তা না পারি। আমি যেহেতু জানতাম, আমিও খুঁজতাম, কথা হতো না, মা থাকতো দূর থেকে কথা হতো, ও আমার হয়তো একটুখানি দেখতে পেলো না পেলো, তারপরে ও সিটে কোথায় কোন অ্যাঙ্গেলে বসবো দেখতে পাবেও কিনা আদো, এরকম ভাবে একটুখানি সপ্তাহে একদিন জাস্ট দেখ, তো এটাই আমাদের কাছে অনেক শান্তির ছিল। এরকম দিনের একটা ঘটনা বলি, তো সেদিন গানের ক্লাসের পরে আমি তো জানি প্রত্যেকদিন মায়ের সঙ্গে আসে, এটা তো আমার মানে কিছু কিছু সময় দেখবে, শুধু তো আসে না, বাজারে গেলে পরে বাজার ঘাট করা থাকে, তো সেদিন বাজার ঘাট করেছে, তো ও যেই যেই দোকানে বাজার ঘাট করতো আমি কিছু কিছু নিতো, পিছন পিছন ঘুরতাম অনেক দূর থেকে, থাকতো ততক্ষণ আমি থাকতাম অনেক দূর থেকে, ডিস্টেন্স একই থাকতো, ঠিক আছে, দূরত্বটা বজায় থাকতো। এরকম হয়েছে, ও একদিন ওই অটো স্ট্যান্ডে মায়ের সঙ্গে হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে, একটা মজার ঘটনা বলি, হেঁটে হেঁটে আসছে, হ্যাঁ, এবার আমি তো জানি যে সামনে যাওয়া যাবে, সামনে গেলে আমাকে দেখে ফেলবে, পিছন দিকে অনেকটা ডিস্টেন্স বজায় রাখতে হবে, ডিস্টেন্স দাও, মায়ের সঙ্গে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি, মানে ডিস্টেন্স বজায় রেখে যাচ্ছে, ও ওদিকে হেঁটে যাচ্ছে, আমি ওর পিছনে হেঁটে যাচ্ছি, আমাকে মানে আমার ফোকাস ওর দিকে, ওর আমি ওকে কন্টিনিউ দেখছি, আমার ফোকাস আশেপাশের লোকজন নেই, ঠিক আছে, আমার ফোকাস ওর দিকে, মা আর ও হেঁটে যাচ্ছে, ঠিক আছে, এরকম হচ্ছে, হাঁটতে হাঁটতে হট করে আমার হাতের সঙ্গে
শ্বশুরমশাই সেদিন বাবাও গেছিল কোন কাজে, হয়তো বাবাকে দেখেনি, আমি তো জানি মায়ের সঙ্গে এসেছে, আমি বাবাকে ছিল একটু পিছনে, মানে বাবা একটু পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিল, তো জানি না বাবা দেখেছি কিনা, হয়তো আমাকে দেখেছে, না দেখেনি, বাট তখন হয়তো চিন্তা না অতটা ভালোভাবে, ঠিক আছে, তো আমি সঙ্গে সঙ্গে আমার ঘুরে রিটার্ন আবার হয়ে গেছে, তো এরকম একটা ব্যাপার হয়েছিল, মানে এরকম আমাদের রিলেশনশিপের মধ্যে বহুতবার ব্রেকআপ হয়ে গেছে, না চাইলেও ফ্যামিলির থেকে আমাকে এমন ভাবে প্রেসার দিয়েছে যে যে ও কিন্তু খুব খারাপ, এরকম বোঝানো হয়েছে, তো আর ও খুব পাগলামো করতো, প্রচন্ডই পাগলামো করতো, ওই রকম হয়েছে ওদের স্কুলে, আমার বললাম মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটোই এক্সাম হয়েছে, মাধ্যমিক স্কুলে এসে দেখছি সারা স্কুলে মানে বিভিন্ন ওয়ালে লেখা রয়েছে আকাশ পাপড়ি আকাশ পাপড়ি আকাশ পাপড়ি আকাশ পাপড়ি আকাশ পাপড়ি আকাশ পাপড়ি, সে কি অবস্থা, মানে এগুলো ও মানে এই সমস্ত জিনিসগুলো করেছে, তো সেইটা নিয়েও একটা মানে জানাজানি হয়ে, আমি তো অনেক মানে অভ্যাস থাকে না আকাশ পাপড়ি লেখা, এরকম একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের না বলে না, তোমরা যে আকাশ পাপড়ি যে তোমরা শুনছো কথাটা, ইউটিউব চ্যানেলের নাম আকাশবাপ্তি, তো রাস্তাঘাটে যাদের সঙ্গে দেখা হয় বুঝতে পারি, তারা অনেকে বলে ওই দেখো আকাশবাপ্তি, ওই দেখো আকাশবাপ্তি, বা মা ওই দেখো আকাশবাপ্তি, এই তোমরা আকাশবাপ্তি না, এরকম যে তোমরা বলো, তো আকাশবাপ্তি এই কথাটা কিন্তু শুধুমাত্র আমাদের চ্যানেল থেকে না, আমাদের বিয়ের অনেক আগে থেকে এই নামটা একটু সত্যি মানে একটু মানুষের মুখে মুখে ছিল, ফেমাস আকাশবাপ্তি, কথাটা সবসময় একসঙ্গে, কখনো আকাশবাপ্তি আলাদা করে হতো না আমাদের, এমনও হতো যে আকাশবাপ্তি লাভ স্ট্রি, মানে এটাও জানে সবাই জানতো যে আকাশবাপ্তি অন্যরকম বিষয় সেটা না, এখন তো পুরো বিয়েই হয়ে গেছে আমাদের, কিন্তু তখন ভীষণ সিরিয়াস ছিলাম, এই যে এটা কি তোমরা ভাবছো এটা একটু খুলে দেখো, আমি এর আগের জন্য কিছু স্মৃতি দেখিয়েছিলাম, তার মধ্যে যখন আমি 11 পড়ি, মানে তার মধ্যেও ব্রেকআপ হয়েছে মাধ্যমিক পরীক্ষার আগেই, মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েই, তারপরে যখন 11 ভর্তি হই আবারও রিলেশনটা যথারীতি শুরু হয়, তারপরে একদিন তখন উঁচু ক্লাসে, তো আমাদের বাজারের দিকে পড়তে আসতে হতো, তো সেখান থেকে টিউশনি পড়ে একদিন দুর্গাপুজোর মধ্যে সপ্তমী না ষষ্ঠীর দিন ও হচ্ছে গেছিল কিছুটা সময়ের জন্য, আমরা ঘুরতে গেছিলাম মানে ওই বেথুয়াতেই, আমার বান্ধবী ছিল আমার সঙ্গে, আর তখন ওদের বাড়িতে চার চাকা গাড়ি ছিল, তো গাড়ি নিয়ে গেছিলো, আর আমার মেজ কাকা শ্বশুরের ছোট বাচ্চা ছেলে ছিল, ওর ভাইকে নিয়ে গেছিল, মানে আমরা চারজনা মিলে একটুখানি ঠাকুর দেখ, ঠাকুর দেবো বলতে তখন ষষ্ঠী না, ঠাকুর অলরেডি ঠাকুরও দেখেছিলাম, প্যান্ডেল ঠাকুর ষষ্ঠীর দিন যেহেতু, তো ঠাকুরও কয়েকটা দেখেছি, আর হচ্ছে এই সেই রুমালটা, রুমালটা হচ্ছে যখন ঠাকুর দেখছিলাম গাড়িতে বসেছিলাম, তখন হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম আমরা সবাই মিলে, আর ও যেহেতু ড্রাইভ করছিল ওকে আমি আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম, আর আমার আইসক্রিম আমি খাচ্ছিলাম, তো আমার কাছে কিছু ছিল না মোছার মতন, জিন্স টপ পরেছিলাম, আর ওর কাছে এই রুমালটা ছিল, দেখো ভূতের নরক অঙ্কাল দেয়া, তো এই রুমালটা দিয়ে আমি হাত মুছেছিলাম, মুখ মুছেছিলাম, মানে ওই আইসক্রিমের আঠা লেগে গেছিলো, তো সেই জন্য এইটাতে আমি মুছেছিলাম, তো সেইটা তবে থেকে সেই দিন থেকে এটা স্মৃতি করে রেখে দিয়েছে, যেহেতু ওর বান্ধবী ছিল, দুজনা ছিল, দুটো মেয়ে যেহেতু রয়েছে আমার বান্ধবী আর আমি, আর ও আমাকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখছে, ও এখন তখন অনেক ছোট ছিল, আর তখন ও বলছে কি এই বলতো তোর বৌদি কোনটা, তোর বৌদি কোনটা, আর ও এত ছোট লজ্জা পাচ্ছে, আর আমি ওর পাশে ছিলাম, ও আমাকে দেখাচ্ছে, তো আমার ফোনে পাপড়ি যেহেতু গান করতো, আমার ফোনে সবসময় একটা ফোন আসলে যে রিংটং বাজে, সেই রিংটংটা কিন্তু পাপড়ির গলার গান, মানে গাওয়া গান ছিল, একটা প্রোগ্রামে গান করছিল, সেই গানটা আমি রেকর্ড করেছিলাম, রেকর্ড করার পরে সেটা আমার রিংটনে সেভ করেছিলাম, ফোন আসলে মানে আমি আমার মানে গার্লফ্রেন্ডের গলায় গান শুনতাম, আর ওকে আমি বিয়ের অনেক আগে থেকে বউ বলি, এই তো ওনার অনেক আগে থেকে বউ বলতাম, ও মানে এখন মানে বিয়ে হচ্ছে তবে থেকে না, বিয়ের অনেক আগে থেকেই আমাকে বউ হিসেবে মানে বউ বলতো সবসময় আর কি, বউ, একটা মেয়ে জীবনে কোনো না কোনো দিন তো রান্না করবেই, আর প্রথম যে ও রান্না করেছিল, ও কিন্তু কোনো তখন কোনো রান্না জানতো না, ও সব রান্না আমাদের বাড়িতে সে শিখেছিল, প্রথম রান্না সেই সময় আমরা প্রেম করি, তো প্রথম রান্না অ্যাকচুয়ালি বাড়িতে রান্না করে বাবা মা সবাই খায়, ঠিক আছে, বাড়ির লোকজনকে খাওয়ায়, কিন্তু আমার ভাগ্যটা দেখো এরকম, আমার গার্লফ্রেন্ডের হাতের রান্না প্রথম যে রান্নাটা করেছিল এবং সবার প্রথম আমিই খেয়েছিলাম, আর হয়তো শরীর খারাপ ছিল না, আমার মা খুব অসুস্থ ছিল যে কারণে বিছানার থেকে ওঠার মতন অবস্থা ছিল না, তো সেই কারণে তখন আমি মেয়ে মানে আমি রান্না জানতাম না, যা পারি তাই করতাম, কারণ যেহেতু আমি খাবো, তো বাড়িতে ওরা তো চারজন মানুষ,
তো সবার জন্য তো রান্না করলে তো বুঝতেই পেরে যাবে যে কটা ডিম রান্না হয়েছে, পিস পিস করে করলে তো ঝুড়ি ঝুড়ি করলে বুঝতে পারবে না যে এখান থেকে কিছু তরকারি অন্য জায়গায় চলে গেছে। তো আমি যে ছোট্ট টিফিন গাড়িতে করে পাঠিয়েছিলাম সেটাও এই বাড়িতে স্মৃতি হিসেবে ছিল, কিন্তু ওটা এখন হারিয়ে গেছে। তো আমি বাইক নিয়ে গেছিলাম, একজন মাধ্যমে আমাকে ওটা দিয়েছিল, তো সেটা আমি বাড়িতে নিয়ে এসে ভাত দিয়ে খেয়েছিলাম। সে কি স্বাদ, কি স্বাদ, সে কি স্বাদ, একটা স্বাদ কে কঠিন স্বাদ, কঠিন স্বাদ। আবার তখন পর্যন্ত ওর বাড়ির লোক কেউ খায়নি, সবার প্রথম আমিই খেয়েছি। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের বারবার বলছি কথাটা, অনেকবার আমাদের রিলেশন কাট হয়ে গেছে, তার মধ্যে মাধ্যমিক এক্সামটা ঠিক দেওয়ার পরেই একটা বিশাল বড় মাপের ঝামেলার ফলে ওর সাথে আমার রিলেশন আবারও মানে কাট হয়ে যায়। কিন্তু মন থেকে মানে প্রচণ্ড ভালোবাসি, ভিতর থেকে মানে বুক ফেটে যেত এটা মানতে যে ওর সাথে রিলেশন নেই। প্লাস আমার ওকে মিথ্যে কথা বলতে হতো যে আমি তোমাকে ভালোবাসি না, মানে পুরো পরিস্থিতির প্রেশারে বাবা মা কষ্ট পাচ্ছে, বাবা মা জিনিসগুলো মানবে না, ফ্যামিলি মানবে না, তো এগুলো অপছন্দ করছে, তারা খারাপ ভাবছে, তারা কষ্ট পাচ্ছে, তা এই সমস্ত ভেবে, অথচ মন থেকে মানে প্রচণ্ড ভালোবাসি আমি ওকে, ও আমাকে ভালোবাসে, তো সেই জিনিসগুলোর চাপে পড়ে রিলেশনটাকে বন্ধ করে দিতে হতো, কথা বলতাম না যে না এই সম্পর্কে আর থাকা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না কোনো রকম ভাবে, এটা নিয়ে আর এগোনো যাবে না। আমাদের লাভ স্টোরির অনেক ইন্টারেস্টিং ঘটনা এখনো পর্যন্ত বাকি রয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করছি, তো পরের দিন আসছে বাকি অংশ, একদম কেউ মিস করো না।